আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, গ্রাফিক্স টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটি হসপিটাল এর লেটারহেড তৈরি করবে। চলুন তাহলে দেখি কিভাবে তৈরি করবে। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন দেবেন, দিয়ে ইনসার্টে যাবেন। ইনসার্ট থেকে শেপ, একটি শেপ নিয়ে আসবেন। আউটলাইনটি নো আউটলাইন করে দেবেন। এখান থেকে শেপ ফিল থেকে গার্ডিয়ান, গার্ডিয়ান থেকে মোর গার্ডিয়ানে যাবেন, গার্ডিয়ান ফিল। এখান থেকে কালার চেঞ্জ করে দেবেন। ওকে, ইনসার্টে যাবেন। ইনসার্ট থেকে অর্ডারে ক্লিক করবেন। অর্ডার থেকে একটি আপনার পছন্দ মতো অর্ডার নেবেন। হসপিটাল নেম লিখবেন, কালারটি চেঞ্জ করে দেবেন। ওকে, আবার ইনসার্টে যাবেন। ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে আসবেন। এখানে হসপিটালের টাইটেল অথবা স্লোগান দেবেন। ফন্টটি বড় করে দেবেন এখান থেকে। ফন্ট চেঞ্জ করে দেবেন, ইটালি করে দেবেন। আউটলাইন কালারটি নো আউটলাইন করে দেবেন, অ্যান্ড শেপ ফিল কালারটু নো ফিল করে দেবেন। ইনসার্ট থেকে একটি লোগো অ্যাড করবেন, ইনসার্ট থেকে পিক্সেল। এখান থেকে ওয়ার্প টেক্সটে ক্লিক করে ইনফোন অফ টেক্সট। ওকে, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে লাইন শেপ নিয়ে আসবেন। অ্যাড্রেস দেবেন, ইনসার্ট থেকে একটি টেক্সট নিয়ে আসবেন। ফ্যাক্স অ্যাড্রেস,
মেইল অ্যাড্রেস দেবেন। সিলেক্ট করে হোমে যাবেন, হোমের থেকে সেন্টার করে দেবেন। সিলেক্ট করে ফন্টে বড় করে দেবেন, মাউসের আইকনে ক্লিক করে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ থেকে স্পেসিংটা কমাই দেবেন। ওকে, ফিল কালারটি নো ফিল করে দেবেন অ্যান্ড আউটলাইন টু নো আউটলাইন করে দেবেন। সো ভিউয়ার, এই ছিল আজকের আয়োজন। আশা করি আমার হসপিটাল লেটার হেড ডিজাইনটি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আগামী পর্ব পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন এবং আমার গ্রাফিক্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। শেষ করার আগে আমার অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন ক্লিক করুন এবং ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিন। ধন্যবাদ।